একটা দোয়া আছে ভাই বিসমিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ মিনকা কা ওয়ালা কা আর ছেলের নামটা বলে দিবেন তখন আকি কাতো বলে আব্দুল্লাহ বা কিছু তো বিসমিল্লাহ আল্লাহ আকবর তারপর হলো কি আল্লাহ মিনকা কা ওয়ালা কা হাজ হি ফলান আর যদি আল্লাহ মিনকা কা না বললেন বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে দিলেন দে হাজ হি আকি দে নাম বলে দিলেন তবুও চলবে আর একটা কথা বললেন আপনি যে আকিকা সাত দিনের আগে কিনে চলবে না পরে কিনে চলবে না তো ভাই সহি হাদিস আর নেই সাত দিনের আগে আর সহি হাদিস নেই পরে দেওয়ারও সহি হাদিস নেই সাত দিনের আগে দেওয়ার তো কোনো হাদিসে দেখতে পাওয়া যায় না পরে দেওয়ার চোদ্দ দিন একুশ দিনের হাদিসটা জয়েব আর বড়ো হয়ে আকিকা দিবে ওটাও জয়েব যে হাদিসে এসছে যে রাসুল্লা সাল্লাম নবুয়ী পাওয়ার পর নিজের আকিকা করেছিলেন ওটাও জয়ীব হাফিজ ইবনে হাজার আজকে ফতুল বাড়িতে লিখছেন যে যদি হাদিসটাকে সহি মানা যায় তাহলে বলা যাবে যে প্রাপ্ত বয়স বয়স্ক হওয়ার পর আকি কাজী রাসুল্লা সাল্লাম করলেন তো এটা রাসুল্লা সাল্লামের সঙ্গে খাস ছিল হাফিজ ইবিন হাজার আসকালানি ফতুল বাড়িতে লিখেছেন আর ইউজবাহু আনহু ইয়াউমা সাবে হি আবু আবুদাউদের হাদিস আছে এই হাদিসের ভাষ্যকার যিনারা ভাষ্য লিখেছেন যেমন আল্লামা আমির আমানি সুবুল সালামের মধ্যে আল্লামা আব্দুর রহমান মুবারক پوری তহফাতুল হাওাজিন মধ্যে আর আল্লামা সওকানি নে মধ্যে আর আল্লামা শামসুল্লাহ হক আজিমাবাদী আমল মাবুদের মধ্যে ইনারা লিখছেন যে তাফুতইন মা তাকাবলা হো বা ছেলে যদি সাত দিন আসার পূর্বে মারা যায় তা কি কা লাগবে না আর ওলা তাজুজ বা সাত দিনের পরে আকিকা জাহেজ হবে না যিনারা ভাষ্যকার ওনারা এই ধরনের কথা লিখছেন আর ইমাম মালিক উনি বলছেন যে সাত দিনের সঙ্গে মোতাইয়ান আছে সাত দিনে আর ইমাম মালিকের রাইটাকে আল্লামা আব্দুর রহমান মোবারকপুরি তোহফাতুল হাওয়াজীর মধ্যে বলছেন যে ফকৌল মালিক হুয়া রা হুয়া ইমাম মালিকের কল যে সাত দিনের সাথে মোতাইয়ানা আছে আকিকা এটাই কলটা রাজে আর হ্যাঁ প্রাধান্যযুক্ত কল প্রাধান্য আমার কাছে উনি বলছেন ওইরকমই আল্লামা আমির সবুল সালামের মধ্যেও লিখেছেন যে আন্না মোয়াক্কাতা কাতুন মোয়াক্কাতাতুন বিলে বিলে অমিত শাহ আকিকা সপ্তম দিনের সঙ্গে মোয়াক্কাত মানে মোতাইয়ান্না আছে আর আল্লামা সিদ্দিক হাসান খান ভুপালি আর রাউজাতুন দিয়ার মধ্যে এই কথাটি এদিকে গেছেন উনি ও সপ্তম দিনে আকিকা করা রসুল্লা সুন্নাত এদিকেই গেছেন উনি আর রসুল্লা স্লাম যে নিজে আমল করেছিলেন হাসান হুসেনের আকিকা দিয়েছিলেন তবুও সপ্তম দিনে দিয়েছিলেন যার কারণে আগে বা পরেকার হাদিসগুলো সহি হাদিস পাওয়া যাচ্ছে না